এবারে ভিন্নধর্মী পোশাকে নজর কাড়লেন মনামি। মনামি ঘোষকে অনেকেই মজা করে বাংলার উর্ফি জাবেদ বলে ডাকেন। তার ইউনিক সাজ দেখে অনেকেই অনেক সময় মজা করেন। কখনো কখনো আবার সেই সাজ এবং হাটকে ডিজাইনের পোশাক দিয়ে তিনি নজর কেড়ে নেন সবার। এদিনও ঠিক একই ঘটনা ঘটল ফিল্মফেয়ারে। ফিল্মফেয়ারে মনামি ঘোষ একটি সাদার উপর লাল সুতোর নকশি কাঁথা ডিজাইনের স্লিভলেস গাউন পরেছিলেন। পিঠ ছিল সম্পূর্ণ উন্মুক্ত, তবে নেট দেয়া ছিল তার এই গাউনের পিঠে, আর সেখানেই লেখা ছিল বাংলার বিখ্যাত নকশিকাঁথা স্টিচের একটি পদ্ম। এর সঙ্গে তিনি হাতে একটি বটুয়া ব্যাগ নিয়েছিলেন, আর চুলটাকে লাল ফিতে দিয়ে পুরনো দিনের স্কুল গার্লের মতো বেঁধে রেখেছিলেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায় মনামির পোস্টে লেখেন মনোমুগ্ধকর, আর রূপাঞ্জনা মিত্র লেখেন দুর্দান্ত দেখাচ্ছে তোকে। এছাড়াও নেটিজনদের বিভিন্ন মন্তব্য করতে দেখা যায় সেই পোস্টে। অনেকে আবার মনামির এই ড্রেস নিয়ে কটাক্ষ করেছেন। দর্শক, মনামির এই ইউনিক ড্রেসটি আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে।